শিক্ষার্থী, গতকালকে আমরা পদ এবং যুক্তি বাক্য পড়েছি। আজকে আমরা দেখবো পদ এবং শব্দের মধ্যে কি সম্পর্ক বা পদ এবং শব্দটা কি। ঠিক আছে, তো আমরা এখানে লিখেছি দেখো, পদ ও শব্দ। পদ হচ্ছে টার্ম আর শব্দ হচ্ছে ওয়ার্ড। তো এখানে আমরা হালকা কিছু লিখে দিয়েছি, পদ তো আমরা আগেই পড়েছি, পদ হচ্ছে টার্ম। তাহলে যুক্তি বাক্যে দুইটা পদ থাকে, একটা হচ্ছে উদ্দেশ্য পদ, একটা আছে বিধেয় পদ। ঠিক আছে, তা পদ হলো যুক্তি বাক্যের মৌলিক উপাদান। এটুখানে জাস্ট আমাদের সাধারণ ধারণা যে একটি যুক্তি বাক্যে দুইটা পদ থাকবে, একটা হচ্ছে উদ্দেশ্য পদ থাকবে, একটা হচ্ছে বিধেয় পদ থাকবে। আর পদ হলো যুক্তি বাক্যের মৌলিক উপাদান। ঠিক আছে, এটা তোমরা দেখে নেবে। পদের সংজ্ঞা তোমরা গত ক্লাসে পড়েছি, তোমরা বাসায় একটু পড়লে আরো ক্লিয়ার হয়ে যাবে। এখন আমরা দেখো শব্দটা আলোচনা করবো, শব্দটা কি। হ্যাঁ, তো এখানে দেখো শব্দ হচ্ছে ওয়ার্ড। হ্যাঁ, শব্দের ইংরেজি কি ওয়ার্ড। তাহলে শব্দ হলো অক্ষর বা অক্ষর সমষ্টি যা একটি অর্থ প্রকাশ করে। তাহলে শব্দ হচ্ছে অক্ষর বা অক্ষর সমষ্টি যা একটি কি করে, যা একটি অর্থ প্রকাশ করে। আমাদের চিন্তা, ইচ্ছা, অনুভব প্রকাশ করার কথিত বা লিখিত চিহ্নকে শব্দ বলে। তাহলে আমাদের কি হবে, আমাদের চিন্তা, ইচ্ছা, অনুভব প্রকাশ করার কথিত এবং লিখিত শব্দকে, লিখিত চিহ্নকে শব্দ বলে। তাহলে আমাদের চিন্তা, ইচ্ছা ও অনুভব প্রকাশ করার কথিত ও লিখিত চিহ্নকে কি বলবে, শব্দ বলবে। ঠিক আছে, এখন দেখো থমাস, আর আর থমাস, আর আর থমাস তার স্টুডেন্ট লজিক গ্রন্থে পেজ নম্বর 7 গ্রন্থে বলেছেন যে একটি শব্দ হলো মনের ধারণা প্রকাশ করার জন্য বা মনের ধারণা নির্দেশের মৌলিক ধ্বনি। ঠিক আছে, তাহলে আর এম থমাস কি বলছেন, থমাস তার স্টুডেন্ট লজিক গ্রন্থে পেজ নম্বর 7 গ্রন্থে বলেন একটি শব্দ হলো মনের ধারণা প্রকাশ করার জন্য বা মনের ধারণা নির্দেশের মৌলিক ধ্বনি। ঠিক আছে, এবং এই আমাদের যুক্তিবিদ জোসেফ, WHB জোসেফ যেটা আমরা যাকে বলি, তিনি তার ইন্ট্রোডাকশন টু লজিক গ্রন্থে শব্দ ও পদ, পদ ও শব্দ সম্পর্কিত ব্যাখ্যাটিকে একটি সুনির্দিষ্ট ভিত্তির উপর প্রতিষ্ঠা করেছেন। ঠিক আছে, যুক্তিবিদ জোসেফ তার ইন্ট্রোডাকশন টু লজিক গ্রন্থে পদ এবং শব্দ সম্পর্কিত ব্যাখ্যাকে একটি সুনির্দিষ্ট ভিত্তির উপরে প্রতিষ্ঠা করেছেন। ঠিক আছে, আমরা সাধারণভাবে কি বলতে পারি, আমরা যদি বলতে পারি, আমরা পদের বিষয়টা তো আমরা পড়েছি, শব্দের বিষয়টা আমরা দেখলাম। এখন দেখো শব্দের শ্রেণীবিভাগ আমরা এখন আলোচনা করব, শব্দ এবং শব্দের শ্রেণীবিভাগ। ঠিক আছে, এবং তোমাদের যে বিষয়টা বলি, এটা তোমরা বাসায় একটু পড়বে, আগে বাসায় বইটা খুলবে, খুলে দেখবে যে পড়াটা কি বলে। এটা না পড়লে কিন্তু অসুবিধা আছে, বুঝতে অসুবিধা হবে। ঠিক আছে, আগে তাহলে এখন আমরা দেখবো কি শব্দ এবং শব্দ। এখন আমরা দেখলাম পদ ও শব্দে, পদ ও শব্দ, এখন শব্দের শ্রেণীবিভাগ আমরা এখন আলোচনা করব, কেমন? দেখো এখন আমরা দেখছি শব্দ বা শব্দের শ্রেণীবিভাগ। ঠিক আছে, এখানে শব্দ ও শব্দের শ্রেণীবিভাগটা কিরকম হবে, আমরা তো জানি যে এক বা একাধিক বর্ণের সমষ্টি যখন কোনো অর্থ প্রকাশ করে তখন তাকে শব্দ বলে। তাহলে শব্দ হচ্ছে অর্থপূর্ণ বর্ণ বা বর্ণ সমষ্টি। তাহলে শব্দ কি, অর্থপূর্ণ বর্ণ বা বর্ণ সমষ্টি, যেমন কে, কই, বই, টেবিল, এ, ওই, হই, চই। ঠিক আছে, এগুলো কিন্তু শব্দ। ঠিক আছে, এবং অর্থপূর্ণ সব বর্ণ বা বর্ণ সমষ্টি যদি শব্দ হয়, কিন্তু যুক্তিবিদ্যায় সব শব্দ কিন্তু পদ হয় না। তাহলে পদ হওয়ার জন্য যেটা যুক্তি বাক্যের উদ্দেশ্য এবং বিধেয় হওয়ার যোগ্যতা রাখবে সেটাকে কী বলা হবে, শব্দ বলা হবে। এবং পদ হওয়ার যোগ্যতা অযোগ্যতার ভিত্তিতে যুক্তিবিদরা শব্দকে তিন ভাগে ভাগ করেছে। কথাটা ভালো করে শোনো, পদ হওয়ার যোগ্যতা এবং অযোগ্যতার ভিত্তিতে সব যুক্তিবিদরা শব্দকে তিন ভাগে ভাগ করেছে। এটা তোমাদের একটা কোশ্চেন আসতে পারে যে পদ হওয়ার যোগ্যতা বা অযোগ্যতার ভিত্তিতে যুক্তিবিদরা শব্দকে কয় ভাগে ভাগ করেছে, তিন ভাগে ভাগ করেছে। এক নম্বর হচ্ছে পদযোগ্য শব্দ, যেটাকে ক্যাটাগরি ক্যাটাগ্লো। তাইলে পদ হওয়ার যোগ্যতা অযোগ্যতার ভিত্তিতে শব্দটিকে আমরা কাব্যকে ভাগ করবো তিন ভাগে। একটা হচ্ছে পদযোগ্য শব্দ, লিখে দিছে দেখো পদযোগ্য শব্দ। দুই নম্বর হচ্ছে স্বপদযোগ্য শব্দ। তিন নম্বর হচ্ছে পদ নিরপেক্ষ শব্দ। তিন নম্বর কি, পদ নিরপেক্ষ শব্দ। আমরা এখানে একটা বক্সের আকারে দেখেছি, যে দেখো সহজ তোমাদের বোঝার জন্য সহজে বক্স করে দিয়েছি। দেখো লেখা আছে দেখো শব্দের শ্রেণী। এখন আমরা ওই পদযোগ্য শব্দের সংজ্ঞায় যাই, ঠিক আছে, তারপরে আমরা বক্সের বিষয়টা আলোচনা করব। তো যে শব্দ অন্য কোনো শব্দের সাহায্য ছাড়াই কোনো যুক্তি বাক্যের উদ্দেশ্য বা বিধেয় হওয়ার যোগ্যতা রাখে তাকে পদযোগ্য শব্দ বলে। কথাটা ভালো করে শোনো, যে শব্দ অন্য কোনো শব্দের সাহায্য ছাড়াই কোনো যুক্তি বাক্যের উদ্দেশ্য বা বিধেয় হওয়ার যোগ্যতা রাখবে তাকে বলবা হবে পদযোগ্য শব্দ। ওই যে এক নম্বরটা, এটা কোনো ছাড়াই, সাহায্য ছাড়াই, যেরকম ধরো চাঁদ, ফুল, সুন্দর, সবুজ ইত্যাদি শব্দগুলো স্বাধীনভাবে কোনো যুক্তি বাক্যের উদ্দেশ্য বা বিধেয় উদ্দেশ্য বিধেয় বা উদ্দেশ্য বিধেয় উভয়ই হতে পারে। ঠিক আছে, যেরকম আমার উদাহরণ যদি বলা হয় চাঁদ হয় পৃথিবীর উপগ্রহ হবে, তারপরে ধরো ফুল হয় সুন্দর, তাহলে ফুল একটা শব্দ, সুন্দরও একটা শব্দ, এখানে হয়টা কিন্তু সংযোজক, আমরা আগের দিনও পড়েছি। ঠিক আছে, সকল শব্দকে কিন্তু পদ বলা যাবে না,
আমরা জানি কি যে যেসব শব্দ কোনো যুক্তিবাক্যের উদ্দেশ্য বা বিধেয় হিসেবে ব্যবহৃত হয় সেসব শব্দকে শুধুমাত্র আমরা পদ বলবো। আমরা কিন্তু ওখানে পড়েছি এ বাক্যে ফুল সুন্দর এ দুটি শব্দ যথাক্রমে উদ্দেশ্য এবং বিধেয় পদ। সুতরাং হয়টা কিন্তু সংযোজক, এটা কিন্তু একটা শব্দ কিন্তু এটা সংযোজক, এটা কিন্তু পদ না, ঠিক আছে। তারপরে দেখো দুই নম্বরটা দেখো স্বপদযোগ্য শব্দ। কি শব্দ? স্বপদযোগ্য শব্দ, যে শব্দ স্বাধীনভাবে কোনো যুক্তিবাক্যের উদ্দেশ্য বা বিধেয় হিসেবে ব্যবহৃত হতে পারে না, তবে অন্য কোনো শব্দ বা শব্দের পদের সাথে যুক্ত হয়ে যুক্তিবাক্যের উদ্দেশ্য বা বিধেয় হিসেবে হওয়ার যোগ্যতা অর্জন করতে পারে তাকে স্বপদযোগ্য শব্দ বলে। ভালো করে শোনো, আগে আমরা বলেছি পদযোগ্য শব্দ, যেটা বলেছি যে যে শব্দ অন্য কোনো শব্দের সাহায্য ছাড়াই, অন্য কোনো শব্দ সাহায্য ছাড়াই যুক্তিবাক্যের উদ্দেশ্য এবং বিধেয় হিসেবে ব্যবহৃত হতে পারবে সেটা হচ্ছে পদযোগ্য শব্দ। কিন্তু দুই নম্বরটা বলতে স্বপদযোগ্য শব্দটা কি হবে, যে শব্দ স্বাধীনভাবে কোনো যুক্তিবাক্যের উদ্দেশ্য বা বিধেয় হিসেবে ব্যবহৃত হতে পারে না, তবে অন্য কোনো শব্দ বা পদের সাথে যুক্ত হয়ে যুক্তিবাক্যের উদ্দেশ্য বা বিধেয় হওয়ার যোগ্যতা রাখে অর্জন করতে পারে তাকে স্বপদযোগ্য শব্দ বলে। তাহলে আমরা কী বললাম? স্বপদযোগ্য শব্দ কি বললাম? যে যে শব্দ স্বাধীনভাবে কোনো যুক্তিবাক্যের উদ্দেশ্য বা বিধেয় হিসেবে ব্যবহৃত হতে পারে না, ঠিক আছে, তবে অন্য কোনো শব্দ বা পদের সাথে যুক্ত হয়ে যুক্তিবাক্যের উদ্দেশ্য বা বিধেয় হওয়ার যোগ্যতা অর্জন করতে পারে তাকে স্বপদযোগ্য শব্দ বলে। দেখো স্বপদযোগ্য শব্দটাকে আমরা কতগুলো কোনো শব্দ লিখছি, যে টি, টা, খানা, খানি, ও এবং অথবা, এগুলো কিন্তু স্বাধীনভাবে ব্যবহার হয় না, কিন্তু অন্য শব্দের সাথে যুক্ত হয়ে সে কিন্তু সে আছে উদ্দেশ্য বা বিধেয় হিসেবে ব্যবহৃত হতে পারে, ঠিক আছে। তারপরে এখন দেখো আমরা যদি লিখি টি দিয়ে যদি একটা বাক্য হলো কি, বইটি হয় মজার, এখানে কিন্তু বইয়ের সাথে টি যুক্ত হয়েছে, বইটি হয় মজার, তাহলে কিন্তু এটা এটা বইয়ের সাথে যুক্ত হয়ে এটা কিন্তু উদ্দেশ্য হয়ে গেল। আবার দেখো আমটা হয় মিষ্টি, এখানে আমের সাথে টা যুক্ত হয়েছে, তাহলে এটা হচ্ছে তোমার হচ্ছে কি বলে এটা এটা তোমার হচ্ছে উদ্দেশ্য হিসেবে ব্যবহৃত হয়েছে। তারপর দেখো পুস্তকখানা হয় যুক্তিবিদ্যা সংক্রান্ত, পুস্তকখানা হয় যুক্তিবিদ্যা সংক্রান্ত, তাহলে কিন্তু পুস্তকের সাথে খানা যুক্ত হয়েছে, ঠিক আছে। তারপরে জমিখানি হয় উর্বর, দেখো জমি খানি হয় উর্বর, তাহলে জমির সাথে খানি যুক্ত হয়েছে, হয়ে এটা কিন্তু উদ্দেশ্য পদ হিসেবে ব্যবহৃত হয়েছে, তাহলে এটা কিন্তু স্বপদযোগ্য শব্দ। তারপরে দেখো ও এবং ও এবং এবং ও এবং ও এবং এবং, ঠিক আছে, ও আর এবং এর যেটা বলি, ও হত ও সক্রেটিস ও পেলোটো হন গুরু, সক্রেটিস ও পেলোটো হন গুরু, এখানে কিন্তু ও ব্যবহৃত হয়েছে এবং শিষ্য গুরু শিষ্য, ঠিক আছে। তাহলে এখন দেখো সক্রেটিস ও পেলোটো হন গুরু এবং শিষ্য, তাহলে এখানে কিন্তু দুইটাই স্বপদযোগ্য শব্দ হিসেবে ব্যবহৃত হয়েছে, সক্রেটিস হন, সক্রেটিস ও পেলোটো হন গুরু এবং শিষ্য, তাহলে সক্রেটিস ও পেলোটো দুটো একসাথে, সক্রেটিস প্লাস ও প্লাস পেলোটো, আবার গুরু প্লাস এবং প্লাস শিষ্য, তাহলে তিনটা কিন্তু স্বপদযোগ্য শব্দ হিসেবে ব্যবহৃত হয়েছে। এবার দেখো অথবা, অথবাও কিন্তু স্বপদযোগ্য হিসেবে হবে, রাসেল অথবা রবীন্দ্রনাথ হন যুক্তিবিদ, তাহলে রাসেল অথবা রবীন্দ্রনাথ হন যুক্তিবিদ, এটাও কিন্তু উদ্দেশ্য এবং বিধেয় হিসেবে ব্যবহৃত হয়েছে। তাহলে আমরা স্বপদযোগ্যটা দেখলাম, এখন আমরা দেখবো পদ নিরপেক্ষ, ঠিক আছে। পদ নিরপেক্ষ শব্দ কাকে বলে? যে শব্দ স্বাধীনভাবে কোনো যুক্তিবাক্যের উদ্দেশ্য বা বিধেয় হিসেবে ব্যবহৃত হতে পারে না, এমনকি কোনো পদের সাহায্য নিয়েও কোনো যুক্তিবাক্যের উদ্দেশ্য বা বিধেয় হতে পারে না, তাকে পদ অযোগ্য বা পদ নিরপেক্ষ শব্দ বলে। তাহলে পদ নিরপেক্ষ শব্দের আর একটা নাম হচ্ছে পদ অযোগ্য শব্দ, ঠিক আছে। তাহলে পদ নিরপেক্ষ পদের এই শব্দের আর একটা নাম হচ্ছে পদ অযোগ্য শব্দ, পদ অযোগ্য শব্দ, ঠিক আছে। তোমাদের যদি কোশ্চেন আসে, তোমাদের এক কথায় উত্তর আসে যে পদ নিরপেক্ষ শব্দের আর একটা নাম কি, তখন তোমরা লিখবা পদ অযোগ্য শব্দ। তার মানে আমরা সংজ্ঞায় কি পাইলাম, যে শব্দ স্বাধীনভাবে কোনো যুক্তিবাক্যের উদ্দেশ্য বা বিধেয় হিসেবে ব্যবহৃত হতে পারে না, এমনকি কোনো পদের সাহায্য নিয়েও অন্য কোনো যুক্তিবাক্যের উদ্দেশ্য বা বিধেয় হতে পারে না, তাকে পদ অযোগ্য বা পদ নিরপেক্ষ শব্দ বলে। পদ অযোগ্য শব্দ কখনোই পদ হতে পারে না, এটা ধরে নিতে হবে। এই পদ অযোগ্য, যে আমরা পদ অযোগ্য বা পদ নিরপেক্ষ শব্দ কখনোই বলে তোমার আছে উদ্দেশ্য বা বিধেয় হতে পারে না। যেরকম খাও, যাও, সিসি, আহা, ওহো, মরি মরি, ওগো, ওহে, হাই হাই, ঠিক আছে। তোমাদের অবজেক্ট এসে আছে নিচে কোনটি পদ নিরপেক্ষ শব্দ বা পদ অযোগ্য শব্দ, তোমার তখন এগুলো ডাক দেবা, খাও, যাও, সিসি, আহা, ওহো, মরি মরি, ওগো, ওহে, হাই হাই, এগুলো কখনোই যুক্তিবাক্যের উদ্দেশ্য বা বিধেয় হিসেবে ব্যবহৃত হতে পারবে না। এ শব্দগুলো কখনোই কোনোভাবে পদ হওয়ার যোগ্যতা বা হওয়ার যোগ্যতা রাখে না। এখন আমরা নিচে দেখো একটা ছক দিয়েছি, দেখো পদযোগ্য শব্দ আমরা লিখেছি পদ হওয়ার যোগ্যতা রাখে, ঠিক দিছে, হ্যাঁ রাখে, পদ হওয়ার যোগ্যতা রাখে না,
ঠিক আছে, পরে কোরাস দিছি, ঠিক আছে, সেটা রাখে, রাখে না কেন, রাখে, এই জন্য কোরাস দিছি, সাহায্য লাগে না, অন্য কোনো পদে সাহায্য লাগে না। তাহলে পদ যোগ্য শব্দের পদ হওয়ার যোগ্যতা রাখে এবং এটা যোগ্যতা রাখে না, মানে আমরা কোরাস দিয়ে রাখছি, অন্য কোনো পদে সাহায্যও লাগে না। সহপদ যোগ্য কি হবে, অন্য কোনো শব্দের সাথে যুক্ত হয়ে সেটা পদ হওয়ার যোগ্যতা রাখে। এখানে কিছু পদ হওয়ার যোগ্যতা রাখলে আমরা কোরাস দিলাম, তাহলে অন্য কোনো পদে সাহায্য লাগে, ঠিক আছে, অন্য কোনো পদে সহযোগ সহপদ যোগ্য শব্দের পল পদ তোমার যে উদ্দেশ্য বা বিধেয় হতে গেলে যুক্তি বাক্যের, তাহলে অন্য কোনো পদের কে লাগবে, সাহায্য লাগে। তারপরে দেখো পদ নিরপেক্ষ শব্দ, পদ নিরপেক্ষ শব্দ কোনোভাবেই কোনো ক্রমেই যুক্তি বাক্যের উদ্দেশ্য বা বিধেয় হিসেবে ব্যবহৃত হতে পারবে না। এই পদ নিরপেক্ষ শব্দ আর একটা নাম হচ্ছে পদ অযোগ্য শব্দ, ঠিক আছে। দেখো পদ হওয়ার যোগ্যতা রাখে না, টিক দিয়েছি, সাহায্য নিলেও পদ হবে না। পদ নিরপেক্ষ শব্দ যদি অন্য কোনো পদে সাহায্যও নাই, তারপরে সেটা যুক্তি বাক্যের উদ্দেশ্য বা বিধেয় হিসেবে ব্যবহৃত হবে না। তা এই পদ নিরপেক্ষ শব্দগুলো আমি আবার বললাম, সিসি, খাউজাও, আহা, ওহো, মরি মরি, ওগো, ওয়ে, হাই হাই ইত্যাদি, ঠিক আছে। প্রিয় শিক্ষার্থী, আমরা দেখলাম শব্দ বা শব্দের শ্রেণী বিভাগ যুক্তিবিদ্যায় কীভাবে সেটার ভিত্তিতে। এখন আমরা দেখব পদ ও শব্দের মধ্যে পার্থক্য, পদ ও শব্দের মধ্যে কী কী পার্থক্য আছে। দেখো আমরা যদি সংজ্ঞাগত দিকে লক্ষ্য করি, পদ এবং যুক্তিবিদ্যার যদি আমরা যুক্তি পদ এবং শব্দের সংজ্ঞাগত সংজ্ঞার দিকে যদি লক্ষ্য করি, তাহলে আমরা কিন্তু ওখানে পড়েছি অর্থপূর্ণ বর্ণ বা বর্ণ সমষ্টিকে শব্দ বলে, ঠিক আছে। অর্থাৎ যেসব শব্দ বা শব্দ সমষ্টি স্বাধীনভাবে কোনো যুক্তি, আর ওদিকে কী বলছে যে যেসব শব্দ বা শব্দ সমষ্টি স্বাধীনভাবে যুক্তি বাক্যের উদ্দেশ্য বা বিধেয় হিসেবে ব্যবহৃত হতে পারে তাকে পদ বলে। তাহলে সংজ্ঞাগতভাবেও শব্দ এবং পদের মধ্যে পার্থক্য আছে। তারপরে গঠনগত দিক থেকে হতে পারে, দেখো গঠনগত দিক থেকে একটা বর্ণ একটা শব্দ হইতে পারে, যেরকম এই, ঠিক আছে, ওই, এগুলো কিন্তু একটা বর্ণ, টি, টা, খানা, এগুলো কিন্তু এক একটা বর্ণ, এগুলো একটা শব্দ হইতে পারে। কিন্তু আবার পদ গঠিত হয় শব্দ অথবা শব্দ সমষ্টি দ্বারা, একটা মাত্র বর্ণ দ্বারা পদ কখনো গঠন হবে না। তাহলে গঠনগত দিক থেকেও পদ এবং শব্দের মধ্যে পার্থক্য লক্ষ্য করা যায়। তারপর দেখো আমরা যদি পড়ি চিন্তাগত দিক দিয়ে, হ্যাঁ, চিন্তাগত দিক দিয়ে যদি পার্থক্য দেখি, তাহলে আমরা কী করি, শব্দের দ্বারা সংশয়, বিস্ময়, ইচ্ছা, অনুভূতি ইত্যাদি প্রকাশিত হয়। আহা, ওহো, উহ, ইস, শিট, খেলার সময় বলি না শিট, হুশ বলি না এগুলান, তো এগুলো কিন্তু এক ধরনের শব্দ, এটা কিন্তু আবেগ জাতীয় শব্দ, এটা কিন্তু আবার পদ হবে না। কিন্তু পদ দ্বারা শুধুমাত্র চিন্তা প্রকাশিত হবে, পদ দ্বারা কী হবে, শুধুমাত্র চিন্তা প্রকাশিত হবে, ঠিক আছে। তাহলে চিন্তাগত দিক থেকে আমরা প্রত্যক্ষ দেখতে পারি। তারপরে দেখো অর্থের সুনির্দিষ্টতার দিক থেকেও পদ এবং শব্দের মধ্যে পার্থক্য হতে পারে। দেখো কোনো যুক্তিবাক্যে ব্যবহৃত পদের অর্থ সুনির্দিষ্ট, যদি আমরা কোনো যুক্তিবাক্যে পদ ব্যবহার করি, তাহলে সেই পদের অর্থ হবে সুনির্দিষ্ট। কিন্তু শব্দের বিভিন্ন ধরনের অর্থ হতে পারে, একটা শব্দের অনেকগুলো অর্থ হতে পারে। সুতরাং অর্থের সুনির্দিষ্টগত দিক থেকে পদ এবং শব্দের মধ্যে পার্থক্য আছে, ঠিক আছে। দেখো ব্যবহারের দিক থেকে যদি আমরা পার্থক্য দেখি, শব্দ সাধারণভাবে ভাষায় ব্যবহার করা হয় থাকে, আমরা ভাষার ক্ষেত্রে শব্দ ব্যবহার করি, যে কোনো ভাষার ক্ষেত্রে শব্দ ব্যবহার করতে পারি, কিন্তু পদ কেবলমাত্র যুক্তি বাক্যে ব্যবহৃত হয়। তাহলে ব্যবহারের দিক থেকেও ভাষা এবং শব্দের মধ্যে পার্থক্য আছে। আমরা ব্যবহারের দিক থেকে কী বললাম, যে শব্দ আমরা ভাষার ক্ষেত্রে যেসব শব্দ ব্যবহার করি এগুলো শব্দ হিসেবে কাউন্ট হবে, কিন্তু পদ একদম সুনির্দিষ্ট করে যদি আমরা দিই, তাহলে সেটা কী হবে, প্রকান্ত সেটা কী হবে, শুধুমাত্র যুক্তি বাক্যের ক্ষেত্রে ব্যবহার হবে। কথা বুঝে আসছে? আচ্ছা, সীমাগত দিক মানে সীমাবদ্ধতা, সীমাগত দিক যদি আমরা দেখি, শব্দ ব্যবহারের ক্ষেত্রে কোনো সীমাবদ্ধতা নাই, শব্দ ব্যবহারের ক্ষেত্রে কোনো সীমাবদ্ধতা নাই, কিন্তু পদের বেলায় কিছু সীমাবদ্ধতা লক্ষ্য করা যায়। পদ ব্যবহার করতে গেলে, পদ হতে গেলে তাকে কিছুটা সীমাবদ্ধ হতে হবে, কিন্তু শব্দের কোনো সীমাবদ্ধতা নেই, হ্যাঁ। তারপরে আমরা যদি বলি শর্তগত দিক থেকে, যদি আমরা শর্ত আরোপ করি, শব্দ হইতে গেলে কোনো শর্ত, তার কোনো শর্ত পালন করতে হয় না, কোনো কোনো বর্ণ বা বর্ণ সমষ্টিকে শব্দ হইতে গেলে তাকে কোনো শর্ত পালন করতে হবে না। কিন্তু যদি কোনো শব্দ সমষ্টিকে পদ হতে হয়, তাকে শর্ত পালন করতে হবে। কী শর্ত পালন করতে হবে? তাকে যুক্তি বাক্যের উদ্দেশ্য বা বিধেয় যোগ্যতা রাখতে হবে। তাহলে শর্তগত দিক থেকেও শব্দ এবং পদের বেলায় পার্থক্য আছে। তো তোমরা এই পদে এই পার্থক্যগুলো দেখবে, দিকে আগে তোমরা নোট করবে, যেটা নোট করে এটা পাঠিয়ে দিবে, তারপরে আমার কাছে যদি কোনো অসুবিধা হয় তারপরে জানাবে, কেমন? আশা করি বাসায় ভালো করে পড়াশুনো করবে তোমরা।